উঠে আজান দেন। কার ছেলে বাচ্চা হয়েছে? আজান দিলে কিন্তু হুজুর 1000 টাকা নিব। বাবা আজান দিয়া অনেক হয়েছে, আর আমার উপরে মানুষ আজান দিয়া খায়। যে কোনো ইয়েতে আমরা যাই টাকা পয়সা আমাকেও লাগে। হ্যালো ভিউয়ার্স, আজমির মিউজিক, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। তোমার জন্য এত কষ্ট করে আমি গরুর মাংস গুনা করে রাখছি, আর আমি কুকুর ঘর থেকে দেখি এই চোর, এই চোরের ঘরে চোর আমার ঘরে ঢুকে তোমার জন্য গরুর মাংস রাখছে, সব খেয়ে লাইতেছে। এর লেগে তুই কই, প্রত্যেকদিন প্রত্যেকদিন আমি মাংস রান্না করি, আর তুমি কাউ কি বিলাই খায়, আপনি যখন দুপুর বেলা রান্না করতেছিলেন তখন বন্ধুটা পায়া আমার অনেক লোভ লাগছে, তাই আইসা যখন আপনার কাছে চাইলাম আপনি তো আমার দিলেন না, তাই যখন আপনি পুকুর পাড়ে গেলেন আমি লুকা এইটুকু একটা মাংস টুকরা খাইছি। আমি যেহেতু চুরি করছি আপনি আমারে মারেন, আমারে কষ্ট দেন, তাও আপনি আমার বাপেরে কিছু করেন না। দেখছো দেখছো কেমনে ছোট মুখে বড় বড় কথা কয়, এগুলা ট্রেনিং দিছে, এইগুলাই বড় হইয়ে ডাকাত হইব, চোর হইব। আচ্ছা দোলা একটু থামবা নাকি, বাচ্চা মানুষ ভুল করে ফেলাইছে। বাচ্চা মানুষ? হ্যাঁ বাচ্চা মানুষ, তুমি একবার বেশি কথা কও, যাও তোমার বেশি ঘরে ঢুকতে, ঘর ঢুকো। সত্যি তাই কত কষ্ট করে আমি রান্না করছিলাম, হ্যাঁ সব কিছু খেয়ে ফেলাইছে, আর তুমি কোথায় আছো আমার মনে মনে। দেখছো অবস্থা, কাম কাজ করতে করতে মুখটা খুব নিত হইব, এই তো তোর এখন মা কি রে কি হইছে, কান্দছ কে? মা কি আর কমু কও, তোমারে কইলাম না কালকে আমার বান্ধবী শিউলি ওই স্কুলে আইসে আমার শুনাইতাছে ও নাকি কাবাব খাইছে, গরুর মাংস খাইছে, ও আমার এগুলি শুনাইতাছে, তাই কালকে আমার খুব কষ্ট লাগছে। তারপর আজকে দুপুর বেলা ওই যে গুলজার আঙ্কেল গো বাড়িতে গরুর মাংস রান্না করছে, তারপর গিয়া চাইলাম যখন আমারে কইল না তোর খাওয়ার দরকার নেই যা এখান থেকে। তারপর তারপর কি হয়েছে? তারপরে সন্ধ্যাবেলা যখন গুলজার আঙ্কেল গো বাড়িতে গেলাম দেখলাম যে চাষি পুকুর ঘাটে গেছে, তখন ড্যাগের থেকে আমি একটা গরুর গোস্ত খাইছিলাম, তাই আইসা চাষি আমার উপরে অনেক মার মারছে। কি কস, তুই তাকে ড্যাগে থেকে চুরি করে মাংস খাইছস, কেন খাইছস? মা আমি কি করবো কও, সেই কোরবানি ঈদের সময় দুই টুকরা গরুর গোস্ত খাইছিলাম, আর আমার আজকে গরুর গোস্ত খাওয়ার খুব ইচ্ছা করছিল তাই খাইছিলাম। শোন মা, তুই তো সবই জানোস আমরা গরিব মানুষ, তোর বাপে মাটি কাইটা কোন রকম আমাকে সংসারটা চলতে আছে, টানা টানে সংসার নুন আনতে পান্তা ফুরাই, তোরা তো মাংস খাওয়াইতে পারি না, তোর কোনো শখ আমরা পূরণ করতে পারি না, তাই বলে তুই মানুষের বাসায় চুরি করবি, চুরি করে খাবি। আচ্ছা মা টাকা নাই তো কি হয়েছে, এই মোরগটা তো তুমি ছোট থেকে পাইলে এত বড় করছো, এইটারে কাইটা দাও আমি খামু। না না মা, এইটা খাওয়ার কথা কইস না,
এই মুরগিটা পালছি তোর দাদার মৃত্যুবার্ষিকীতে খাওয়ামু দেখা। সামনের সপ্তাহে তো তোর দাদার মৃত্যুবার্ষিকী, তখন দুইজন হুজুর ডাইকাই না মিলাদ পরামু, তখন ওই দুইজন হুজুরে খাওয়ামু, সেই সঙ্গে সঙ্গে তুইও খাইস। সত্যি সত্যি? আচ্ছা ঠিক আছে। এই মুরগ কি রে কি ভাবতেছস? সামনের সপ্তাহে যখন দাদার মৃত্যুবার্ষিকী আসব, ওই দিন তোরে আমার মাই কাইটটা সুন্দর করে রান্না করে আমার কাছে দিব, তারপর তোর রান্ডারে আও আও এমনি এমনি চাবাই চাবাই খামু, কি মজা কি মজা। তারপরে আমার বান্ধবী শিউলি রে যায় কমু যে আমি একটা মোরগ খাইছি কালকে, মজা করে কমু সুন্দর করে কমু, তারপর আমার বান্ধবীরা যে চলবো না, আমার অনেক ভালো লাগবো। কি রে কি ভাবস তুই? হ্যাঁ কি ভাবস, কি মজা কি মজা। মা তাহলে আমি পড়তে বসবো, আমি যাই। যা হাত পা ধুই সোজ। দুই নাই দুই দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা হাত পা ধুই পড়তে বই। আচ্ছা ঠিক আছে দুই দিব। বো বো, এই যে তোমার স্যান্ডেলটি সিলাই নিয়েছি, কি ব্যাপার তোমার সাথে পানি কেন? জানো আজকে বেলি গুলজার ভাই গো বাড়িতে গেছিল, মাংস চুরি করে খাইছে, তাই তার বউ বেলিরে খুব মারছে। মায়েরটার মুখের দিকে তাকাইয়া খুব কষ্ট লাগছে আমার। আমি কই কি, সামনে শুক্রবার আব্বার তো মৃত্যুবার্ষিক, তখন তো দুইজন হুজুর খাওয়াবা, সেই সঙ্গে সঙ্গে আমার মাইয়ারেও গোস্ত খাওয়াম। ওর তো কোনে ওর তো কোনো মনের আশা পূরণ করতে পারি না। শোনো বেলিরে কিন্তু বেশি করে মুরগির গোস্ত খাওয়াম। হ বউ শোনো, হুজুরে খাওয়ার পরে যা গোস্ত থাকবো আমার আম্মুডারে খাওয়াম। হ তুমি এক কাজ করো, তুমি এখনই হুজুরের বাসায় যাও, যাইয়া হুজুরে কইয়া হো সামনে শুক্রবার এশারের পরে আমাকে এখানে যেন মিলাদ পড়াইতে আসে। হব, আমার তো মনেই নাই ওই কথা, মাড়ি খাটতে খাটতে আর আমার ওই কথা খেয়ালই নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই যাই। যাও ভালো করে কিন্তু হুজুরে কইয়া বা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই যাই। আর তুমি একটা কাজ করো, তুমি একটু বেলিরে পড়াইতে বাবু। হ্যাঁ আচ্ছা যা, তাহলে যাই। এ বেলি বেলি, এই হাত পা কি ধুইছস? ওই গেলি খাওয়ানোর পরে অনেকগুলি মাংস থাকবো, মাংস যতগুলি থাকবে সবগুলি আমার আমি খাবো। বলছেন ঠিক না, আপনারা দুই টুকরো মাংস দিব মনে? হ্যাঁ কারণ আপনার ঠিক আছে, আমি এক টুকরো মাংস খাইছিলাম। মজুম সাহেব আপনার কি এখানে ঘুম আসছে? মজুম সাহেব আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? মজুম সাহেব, হে মজুম সাহেব, আরে আজান দিবেন না, উঠে আজান দেন। কার ছেলে বাচ্চা হয়েছে? আজান দিলে কিন্তু হুজুর 1000 টাকা নিব। বাবা আজান দিয়া অনেক হয়েছে, আর আমাকে উপরে মানুষ আজান দিয়া খায়। যে কোনো ইয়েতে আমরা যাই টাকা পয়সা আমাকেও লাগে, আমরা বিড়ি খাই না সিগারেট খাই না, তাই বলে আমাদের হাত খরচ আছে না, একটু চাটা খাই। 1000 টাকা দিতে কন, বাচ্চা হইলে খুশি হয়ে ওরা 10 মন মিষ্টি খাওয়ায়, তারপরে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়ায়, আমরা হুজুরা গেলেই নাই 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 নাই। কে আপনাকে 1000 টাকা দিবে? ওজার বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা আজান দিব। কার বাচ্চা হয়েছে? আমি কার বাচ্চার কথা বলছি? আপনি না বললেন বাচ্চা হয়েছে আজান দেন। আরে ভাই রে, এশার নামাজের সময় গেছে, আপনি আজান দিবেন না, ঘড়ি দেখবেন না, এই যে কিছু হইলে খাই খাই টাকা দিতে হবে, কারো বাসা দাওয়াত দিলে সমানে খান হুঁশ ছাড়া খাইয়ালাম,
সমানে মাংস এমন ভাবে লন কোন আপনার বাপ দাদা 14 গুষ্টি মাংস থাকে না আমি দেখেন 2 পিস খাই আপনি 15 20 পিস মাইরা দেন এটা খাই খাই কি করেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো আপনার মুখে রুচি নাই হ্যাঁ আমার মুখে রুচি আছে এত রুচি থাকা ভালো না রে ভাই বেশি খাইলে হায়াত কমে যায় বুঝুন না কেন বাস ওই আর কয়দিন হুজুর আল্লাহ নিতে পারলেই ভাইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভালো আছেন আম্মু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনেন ভাই একটা কথা কই ছেলে বাচ্চা হইছে না মেয়ে বাচ্চা হইলে আজান দেওয়ার দরকার নেই ছেলে বাচ্চা হইলে আজান দিতে পারি 1000 টাকাও যদি না দেন আপনার বাড়িতে যাইতে যাইতে তো আমার একটু সময় লাগবে আর তাছাড়া আমরা আর কয় টাকাই পাই বলেন আমার কত হাত খরচ আছে আপনাদের দেন না উল্টে আবার অপমান করে হুজুর বেশি খায় এ খায় সে খায় এই যে বড় হুজুর রেখে জানি কইছে আমি বেশি খাই আসলে এই বয়সে একটু রুচি থাকবেই রুচি থাকলে খাবো না এই আপনি যে আচরণ করতেছেন মানুষ তো আমাদেরকে ভবিষ্যতে দাওয়াত দিবে না বাদ না দিক দাওয়াত না দেই ভালো কারণ আমাদের বাসায় গেলে আমাদের জন্য কিছু আগে শুনেন ওনারা ভিআইপি আটরিয়া লোকজন হলে দাওয়াত করেন ভিআইপি কে বসা হলো উপরে আমাদের বাসায় নিছে ওনার সমস্যাটা শুনুন হুজুররা কি মানুষ না আমরা কি আমরা আমরা আল্লাহর প্রিয় বান্দা আপনাদেরও প্রিয় মানুষ আপনারা আমাদের সাথে যে আচরণ করেন আরে হুজুর শুনেন বিষয়টা হলো কি বিষয়টা হলো আমরা বুঝছি বিষয়টা কি ও ওই যে ওই পানি পড়া দিবে হুজুর পানি পড়া দিতে হইব কারণ ওই যে জিনে ধরছে ভূতে ধরছে এইগুলি কুফরির জন্য আসলে আমরা যাই না আমরা কুফরি কাজ করি না আমরা আল্লাহর বান্দা হুজুর পানি পড়া দেয় 200 টাকা হাতে দিলে কি হইব আমরা তো আর চাই না দেওয়া লাগবে না আপনি যান আমি বলছি আপনারা আমি 200 টাকা নিয়ে পানি পড়া দিতে না আপনি নেবেন কেন আপনার পকেট খরচ আছে আপনার পরিবার আছে কেউ দিতে পারলে দিবেন না আল্লাহর রাস্তায় দরকার নাই দিতে হবে না কারণ হইতেছে আবার আপনারা মিলাদের দাওয়াত দিতেছে মিলাদের দাওয়াত দেন বড় হুজুরের যা দেওয়ার দিলেন আরে বাবা ছোট খাটো একটা লোক আমি এখানে পাশে দাঁড়ায় থাকি বসে থাকি আমার হাতে তো 50 টাকা হলেও দিতে পারে তাও দেন না আরে আপনি একটু থামেন তো আসলে হুজুর হইছে কি মানে যে শুক্রবার আসতেছে 2 দিন পরে আমার বাবা মারা গেছে তো মানে তার মৃত্যু বার্ষিকী তার জন্য আপনাদেরকে দাওয়াত করবাইছি যদি আপনারা এই শহরের পরে যায় বুঝছি দাওয়াত করবেন এই দাওয়াতে তো আসলে ওভাবে আর যাওয়া যায় না বুঝেন না কেন আরবি শিক্ষা দেই মক্তবে যাইতে হয় খাবারের নিয়ত করছি বুঝছেন কি নিয়ত করছেন মানে খাবারের নিয়ত করছি কি খাইবেন যে দেশি একটা মোরগ মানে নিয়ত করে রাখা দিছি ছোটতে লালন পালন করে বড় করছি এটা আপনি করে খাও আল্লাহ নিয়ত আল্লাহ আপনার নিয়ত কত উদার করে দিছেন আপনি আমাদের খাওয়াবেন আল্লাহ আপনার হায়াত দরাজ করবেন আপনার বাবাকে আল্লাহ বেশ তসিব করবেন আপনার বাবা সহ যত কবরবাসী আছে সকলকে মহান রব্বুল আলামিন বেশ তসিব করুন আমিন আপনি যান আমরা চলে আসবো টাইম মতো আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু এই শারের পরে যায় হ্যাঁ নামাজ টু স্পেডা হুজুর আমি তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ মধুরকে নিয়ত অনেক ভালো হুজুর আসলে খাবার তো একটা ইবাদত এই খাবারটা যদি আপনি না খান তাহলে কিন্তু লোকটা কষ্ট পাবে ফ্যামিলিও কষ্ট পাবে আমাদের কারা দাওয়াত দেন যারা আল্লাহ ভক্ত নবী ভক্ত রাসূল ভক্ত কুরআন আল্লাহ ও নাম নিয়ত কবুল করুন আমরা আপনিও আমিও কবুল করি হ না খাইয়াই তো দোয়া করি আলাইছে সব এত মাস করি আলাইছে কিন্তু বলি দেখেন এশান না আমাদের সময় চলে যাচ্ছে আজান দিবেন না জি আর 5 মিনিট আছে যাইতে পারো বুঝির একটা কথা বলবো হ্যাঁ বলেন আমরা মুয়াজ্জিন মসজিদে দায়িত্ব পালন করি মাসে পাই 2000 টাকা আমাদের বাবা মা আছে ভাই বোন আছে তাদেরও কিছু না দিলে নয় অথচ অনেক মানুষ আমাদেরকে হিংসে করে খারাপ মন্তব্য করে আমরা এই খাই ও খাই এইটা করি ওটা করি আসলে ভাবতে হবে আমি একজন মুয়াজ্জিন হলেও আমার হাত খরচ আছে ফ্যামিলি খরচ আছে আপনি দুনিয়াবি সুখের কথা চিন্তা করতেছেন আপনি আখিরাতের চিন্তা করেন নবীজির সুপারিশের কথা চিন্তা করেন আর আল্লাহ চাইলে তো আমরা আখিরাতের বাদশা হব আমাদের কোনো অভাব থাকবে না এই দুনিয়াতে হয়তো মানুষ আমাদেরকে একটু টিটকারি মশকারি করে এতে কিচ্ছু আসা যায় না আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জানো মসজিদে যায় আজান দেন আমি আসতেছি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম যাক দোয়া দরুদ তো শেষ হলো এবার একটু খাওয়া দাওয়া শেষ করেন তাড়াতাড়ি চলে যেতে হবে আপনি এখানে বসেন হ্যাঁ কই গো বেলির মা এই যে হুজুরের খাবারটি দাও আল্লাহ আল্লাহ
হাত ধোয়ার ব্যবস্থা করেন ভাই। ভাইজান মুরগের মাংস আরও নিয়ে আসেন, আমার গো মোয়াজ্জম সাহেব খুব ভালোবাসে মুরগের মাংস, তাছাড়া আবার দেশি মোরগ। যাও ঘর থেকে আরো গোস্ত নিয়ে আসো। মোয়াজ্জম সাহেব খাইতে থাকেন, আরো মুরগের মাংস আসতেছে। কই গো বেলির মা, তাড়াতাড়ি নিয়ে আসো। নেন নেন, অসুবিধা নেই, আপনি আরো নেন। আমি নিচ্ছি, আরেক পিস দেন। নেন নেন নেন, মজ্জম সাহেবে আবার এগুলো খুব ভালোবাসে। আরেকটু মুরগি নিয়ে আসেন, বুঝছেন? এই নেন প্লেট, আরেকটু নিয়ে আসেন। খুব মজা, দেশি মুরগ তো ভালো লাগে, আর এটা তো আপনারই প্রিয়। খুব টেস্ট হইল, পেট ভরে খাচ্ছি। আপনি খাচ্ছেন না কেন? আরেকটু যদি মোরগ দেন, মোরগ দেন, বাকি মোরগগুলো দিয়ে দেন। এলো একদম পাতিল শনিয়া, এই যে একটা ভালো কাজ করছে। বারবার এইভাবে পাতিল মানে আপনাদের কইতেছি, আমাদেরও লজ্জা লাগতেছে। আমাগো মোয়াজ্জমে খুব খাইতে ভালোবাসে। আল্লাহ তো ঠিক আছে, এবার আমাদেরকে আল্লাহ আল্লাহ যে ভাষায় আমাদের রিজিক দিয়েছ, সে ভাষায় যেন কোনোদিন রিজিক শেষ না হয়। আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। জি আসলাম। হুজুর শুনেন, হুজুর আল্লাহু আল্লাহ, আপনার ভাষায় আমাদের রিজিক ছিল। তুমি কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে। আমার কাছে তার টাকা আছে। কত?
সব গোস্ত খাইয়ে গেছে।